আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে একটি ফ্রেঞ্চ ফ্রাই বক্স, অর্থাৎ যেই নতুন আরেকটি মডেলের ফ্রেঞ্চ ফ্রাই বক্স। দেখেন খুব সুন্দর বক্সটার যে প্যাটার্নটা, তো আমরা আজকে শিখব এই বক্সটা হচ্ছে আপনি কীভাবে ডিজাইন করবেন এবং কী হচ্ছে এটার ড্রয়িংটা কীভাবে ড্রয়িং করবেন। তো এখানে হচ্ছে আপনি প্রথমত তো মেজারমেন্টটা নিয়ে নেবেন, অর্থাৎ এইখানে তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হচ্ছে এই পার্টটা এটা একটু চড়া থাকবে, এই নিচের অংশটা একটু নিচের দিকে চাপা থাকবে, অর্থাৎ ঢাল, অর্থাৎ নিচটা থাকবে চিকন অর্থাৎ গ্লাসের মতন, ওপরটা একটু চড়া থাকবে আর নিচটা একটু চিপা থাকবে। তো আমি হচ্ছে এখানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমার বক্সটার হচ্ছে হাইট 3.5 আর হচ্ছে উইথ হচ্ছে 3 আর হচ্ছে হাইট হচ্ছে 3.5। আর নিচের যে অংশটা, নিচের অংশ যেহেতু হচ্ছে একটু চিপা, তার কারণ হচ্ছে আমার নিচের অংশটা হচ্ছে 2.75, তো আমি 2.75 একটা স্ট্রোক নিয়ে নিচ্ছি, তো এটাকে গাইড করে। তো এইখানে হচ্ছে যেহেতু হচ্ছে আমার এই পুরোটাতে ডিজাইন হচ্ছে সেম প্যাটার্ন এবং কি হচ্ছে আপনার সেম সাইজ, তো আমি একটা সাইড আগে হচ্ছে ডিজাইন করে নিচ্ছি শর্ট টাইমের মধ্যে। আমি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, আমি একটা হচ্ছে কপি করে তখন ক্লিপবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে আপনার সেম পজিশন হচ্ছে বাকিগুলো পড়বে। এটাকে যেহেতু হচ্ছে বক্সটা হচ্ছে এই যে রাউন্ড শেপটা, আমরা এই রাউন্ড শেপটা দিয়ে দেবো একবারে। তো এখান থেকে হচ্ছে আমি এই টুলস নিয়ে এখানে কতটুকু রাউন্ড হচ্ছে আপনি আপনার মতন করে রাউন্ড দিয়ে নেবেন, অর্থাৎ বেশি রাউন্ড দিলে আমার ভালো দেখাবে না। এটাকে হচ্ছে আমি এইটাকে পুরোটাকে সিলেকশন করে এখান থেকে ম্যাচ টুল দিয়ে আমি আর বাইরের যে অংশগুলোকে রিমুভ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার বক্সের যেই মূল যেই ম্যাটারটা, মূল ম্যাটারটা কমপ্লিট। তো এখানে হচ্ছে আমি একটা লোগো বসাই নিয়েছি, যেমন আগে থেকে যদি করা আছে লোগোটা। ক্লিক করে এখানে হচ্ছে রোটেট রোটেট টুল দিয়ে আপনি অ্যাঙ্করের উপরে ক্লিক করে এটাকে অ্যাঙ্কর এই কর্নারের সাথে সুন্দর করে মিলিয়ে নেবেন।
টেস্টিং এর হচ্ছে, টেস্টিং এর জায়গার জন্য হচ্ছে 0.5 ইঞ্চি, 3.5, এটা হচ্ছে পেস্টিং এর আমাদের যে এই ভিতরে যে অংশটা অর্থাৎ এই বক্সটা যখন হচ্ছে এই বক্সটা পিন করার পর হচ্ছে টানা পেস্টিং হবে এই পেস্টিং এর জন্য হচ্ছে এই এখানে আপনি 0.5 ইঞ্চি জায়গা রেখে দিবেন আর এটা হচ্ছে আপনি যে দেখেন বক্সটা যখন পেস্টিং করবে এই রাউন্ড শেপের কারণে আপনি যে এইখানে যে কাটিংটা অর্থাৎ এইখানে যে কাটিংটা এই এইখানে যে কাটিং যেন হচ্ছে পেস্টিং করার পরে যেন হচ্ছে আপনার এই রাউন্ড শেপটার সাথে ভিতরের অংশটাও যেন মিলে যায় যেটাকে জিনিসটা খেয়াল রাখতে হবে হচ্ছে নিচের যে পেস্টিং এর জায়গাটা বের করবেন এখানে হচ্ছে আমার নিচে হচ্ছে আমার জায়গা আছে হচ্ছে 2.75 যে তোমার স্কয়ার 2.7 স্কয়ার মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 2.75 এটা হচ্ছে আমি এখানে ইউজ করব হচ্ছে চাবি লক চাবি লক কিভাবে করতে হয় এটা আমি আগের ভিডিওতে যদি দেখাচ্ছিলাম আমি আবার দেখাচ্ছি ভিডিওতে এটা হচ্ছে আপনার প্রথমত এটাকে সেন্টার করে নেবেন এটা মেজারমেন্টটা মিডল করে নেবেন অর্থাৎ আমার এই বক্সটা হচ্ছে এই পিছনের যে স্কোয়ার ইঞ্চি এটা হচ্ছে আমার এদিকে 2.75 এদিকে 2.75 এখন এটা লকটা হচ্ছে কীভাবে হবে এবং ওই জিনিসটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি তো এটা সেম হচ্ছে আপনার লকটা হবে যে উইথের 3/3 দুই অংশ অর্থাৎ আমার যেহেতু স্কোয়ার তাহলে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে 2.75 অর্থাৎ 2.75কে আমি ভাগ দেবো হচ্ছে 3 দিয়ে ভাগ 3 × 2 অর্থাৎ 3/2 এখন হচ্ছে আমি এটা আমার মতো করে এটা হচ্ছে এই জায়গাটা এই লকটা আপনি আপনার মতো করে নিতে পারবেন এতে কম বেশি হলে কোনো সমস্যা নেই এটাকে আমি ম্যাশ টুল দিয়ে হচ্ছে ভিতরের অংশটাকে রিমুভ করে দিচ্ছি এখন হচ্ছে চাবিটা বের করা হবে এটা করার জন্য হচ্ছে আপনাকে দিয়ে এটা মিলে নেবেন ডিরেকশন টুলে ধরে এটাও সেম এই কোণের সাথে মিলে নেবেন ফিলটাকে রিমুভ করে নিচ্ছে এখন এটা হচ্ছে আপনার এই এই লকটাও সেম হচ্ছে আপনি 3/2 নেবেন এটা 2.75 অর্থাৎ ভাগ 3 × 2 তো এটা হচ্ছে আমি মানে অ্যাড অ্যাঙ্কর টুল দিয়ে আমি একটা অ্যাঙ্কর অ্যাড করে নিচ্ছি দুই পাশেই এই অ্যাঙ্করে ক্লিক করে অর্থাৎ যেখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর করছেন ধরে ক্লিক করে এই জাস্ট এর সাথে মিলে নেবেন তো এটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যেন হচ্ছে স্ট্রেট থাকে পুরোটা মূল যে লক মেজারমেন্ট এটা কমপ্লিট এখন হচ্ছে কানটা বের করবো
এখানে আবার হচ্ছে একটা অ্যাড অ্যান্ড কন্ট্রোল নিয়ে নেবেন। তাহলে এই লকের যে সিস্টেমটা, এটা হচ্ছে সব বক্সের ক্ষেত্রে, অটো লকের ক্ষেত্রে সিস্টেম একই। তা হচ্ছে আপনি সিস্টেমটা বুঝলেই আপনি সকল বক্সের অটো লক, চাবি লক, টেস্টিং লক সবগুলো করতে পারবেন। এই সেম জিনিসটা আবার আমার এই পাশে আসবে, এটাকে জাস্ট 100% রিপিট করে দিতে হবে, সরি 80% রিপিট করে দেবেন। আমার এই জিনিসটাই সেম এই পাশে আসবে, তো এটাকে হচ্ছে আমি রোটেট করে নিচ্ছি। এখন এটা হচ্ছে আমার এই পাশে হবে, তো এটা হচ্ছে রোটেট টুল দিয়ে আপনি অ্যাঙ্কলগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। আর যে চাবিটা আমার, এটা হবে হচ্ছে এই পাশে। ঠিক আছে, আমার ডিজাইনটা কমপ্লিট। তো আশা করি কারোর বসতে কোথাও কোনো সমস্যা হয়নি। তারপরে যদি কারোর কোথাও বসতে সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে নেবেন, যেন হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।